ইসলামের ইতিহাসে এমন এক যুদ্ধ যে যুদ্ধে খ্রিস্টানরা পরাজিত হয়েছে কিন্তু তাদের উপর প্রতিশোধ নেননি মহান মুসলিম সেনাপতি। তিনি সকল খ্রিস্টানকে ক্ষমা করে দেন। মুসলিম সেনানায়কের এমন মহানুভবতার প্রশংসা করে বিখ্যাত খ্রিস্টান ঐতিহাসিক ল্যানপোল বলেছিলেন, খ্রিস্টান পাদ্রিদের উচিত মুসলিম শাসকদের থেকে মহানুভবতা শেখা। বলছি হিত্তিনের যুদ্ধের কথা, যে যুদ্ধে মুসলিমদের প্রথম কিবলা আল আকসা জয় করা হয়। এই যুদ্ধের সেনাপতি ছিলেন ইসলামের ইতিহাসের এক মহানায়ক সুলতান সালাহউদ্দিন আইয়ুবি রহমতুল্লাহি আলাই। বহু সেনা এই যুদ্ধে নিহত হওয়ায় ক্রুসেডাররা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ে, ভেঙে পড়ে সৈন্যদের মনোবল। আসকালান ও গাজা চলে আসে মুসলমানদের কব্জায়। এই যুদ্ধ আল আকসা বিজয়ের পথ সুগম করে দেয়। সুলতান সালাহউদ্দিন আইয়ুবি রহমতুল্লাহি আলাই জামালউদ্দিন শারবিন বিন হাসান রাজির নেতৃত্বে জেরুজালেম শহরের উপকণ্ঠে প্রেরণ করেন একদল জানবাজ মুজাহিদ। যুদ্ধের প্রস্তুতি গ্রহণের আগেই মুসলমানদের উপর ক্রুসেডাররা অতর্কিত আক্রমণ করে বসে, এতে ছিন্ন ভিন্ন হয়ে যায় মুসলিম বাহিনী। আমির জামালউদ্দিন সহ আরও অনেক মুজাহিদ শহীদ হন। সালাহউদ্দিন আইয়ুবি রহমতুল্লাহি আলাইহের কাছে এই সংবাদ পৌঁছলে তিনি ভীষণভাবে মর্মাহত হন। শহরের চূড়ান্ত আক্রমণের সিদ্ধান্ত নেন। দুর্গ রক্ষাকারী বাহিনীর উপর মিনজানিকের গোলা বর্ষণ শুরু করেন। মুসলদারে বর্ষণ করেন তীর। গোলাবর্ষণের সঙ্গে সঙ্গে একদল জানবাজ মুজাহিদ সীমানা প্রাচীরের কাছে পৌঁছে যায়। মুসলিম বাহিনী 12 দিন জেরুজালেম অবরোধ করে রাখে। 1187 সালের 29শে সেপ্টেম্বর সবচেয়ে বড় বাধা অতিক্রম করে নগরের প্রাচীরের উপর চড়তে সক্ষম হয় সালাহউদ্দিন আইয়ুবির বাহিনী। নগর প্রাচীরে উঠেই মুজাহিদরা ইসলামের পতাকা উত্তোলন করেন। কালিমার পতাকা উঠতে দেখে নগর রক্ষাকারী বাহিনী বিশ্বাস করে নেয় আর মুসলিম বাহিনীকে প্রতিরোধ করা সম্ভব হবে না। ক্রুসেডাররা তখন ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। তবু আত্মসমর্পণ না করে তারা বজায় রেখেছিল স্বভাবজাত একগুঁয়েমি। লোকজন গির্জায় জমা হয়ে প্রার্থনা করতে থাকে, পাপের কথা স্বীকার করে পাথর দিয়ে নিজেদের বারবার আঘাত করতে থাকে, ঈশ্বরের কাছে সাহায্যের আশা করতে থাকে। মুসলিমদের হাতে বন্দী হওয়া থেকে বাঁচতে প্রার্থনা মগ্ন হয় পুরুষেরা। এদিকে নারীরা বিভিন্নভাবে পুরুষদের উত্তেজিত করার চেষ্টা করে, এমনকি নিজেদের মাথার চুল পর্যন্ত কেটে ফেলে। কিন্তু ক্রুসেডাররা কিছুতেই মুসলিম বাহিনীর উপর আক্রমণ করতে সাহস করে না। তারা বুঝতে পারে এই পরিস্থিতিতে আক্রমণ করলে তারা নাস্তানাবুদ হয়ে যাবে। অবশেষে 12 দিনের অবরোধ 1187 সালের 2 অক্টোবর ক্রুসেডাররা সুলতান সালাহউদ্দিন আইয়ুবি রহমতুল্লাহি আলাইয়ের কাছে আত্মসমর্পণ করে। 1187 সালের 2 অক্টোবর 583 হিজরির 27শে রজব শুক্রবার মুসলিম উম্মার একটি স্মরণীয় দিন। বর্বর ইহুদি ও ক্রুসেডারদের হাত থেকে এদিন মুক্ত হয়েছিল নবী রাসুলদের পবিত্র ভূমি এবং ইসলামের প্রথম কিবলা আল আকসা বাইতুল মুকাদ্দাস। এদিন নগরীর প্রাচীরে প্রাচীরে উত্তোলন করা হয় কালিমা খচিত পতাকা। বাইতুল মুকাদ্দাস বিজেতা সালাহউদ্দিন আইয়ুবি রহমতুল্লাহি আলাই মসজিদে প্রবেশ করে সর্বপ্রথম জুমার নামাজ আদায় করেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। মসজিদে আকসা বহুকাল ধরে ইসলামের প্রাণকেন্দ্র এবং ইসলামী সংস্কৃতির চারণভূমি ছিল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় 638 সালে বাইতুল মুকাদ্দাস ও জেরুজালেম সহ পুরো ফিলিস্তিন পুরোপুরি মুসলমানদের অধিকারে আসে। কিন্তু কালের পরিক্রমায় 1099 সালের 7ই জুন খ্রিস্টান ক্রুসেডাররা বাইতুল মুকাদ্দাস অবরোধ করেন। 15ই জুলাই 1099 সালে খ্রিস্টান ক্রুসেডাররা নামদারি মুসলিম শাসকদের সহায়তায় সমগ্র সিরিয়া, ফিলিস্তিন ও জেরুজালেম দখল করে। 15ই জুলাই 1099 সালে খ্রিস্টানরা বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করে মসজিদে ব্যাপক পরিবর্তন করে একে গির্জায় পরিণত করে। ক্রুসেডাররা মসজিদে প্রবেশ করে সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। সেদিন মুসলমানদের রক্তে প্লাবিত হয়েছিল পবিত্র আল কুদসের ভেতর ও বাহির। এভাবেই জেরুজালেমের 462 বছরের মুসলিম শাসনের পতন ঘটে। এর 90 বছর পর আবার বাইতুল মুকাদ্দাস জয় করেন ইতিহাসের শ্রেষ্ঠ মুসলিম সেনানায়ক সুলতান সালাহউদ্দিন আইয়ুবি রহমতুল্লাহি আলাই। যে ক্রুসেডাররা 90 বছর ইসলামের প্রথম কেবলা দখল করে রেখেছিল, মসজিদের ভেতরে খ্রিস্টবাদের প্রতীক ক্রুশ স্থাপন করেছিল,
স্বয়ং মসজিদকে রূপান্তরিত করেছিল গির্জায়, মুসলমানদের থেকে জেরুজালেম দখল করার পর হত্যা করেছিল সকল মুসলমান, সেই ইহুদি খ্রিস্টান শক্তিকে পরাজিত করে কোনো প্রতিশোধ গ্রহণ করেননি, শহরের একটি মানুষকেও হত্যা করেননি, দেখিয়েছেন ইসলামের সমূহান আদর্শ ক্ষমা। জেরুজালেম বিজয় করলেন সুলতান সালাহউদ্দিন আইয়ুবি। দীর্ঘ 90 বছর পর ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ স্থান মসজিদুল আকসায় আজানের ধ্বনি উচ্চারিত হয়, কুব্বাতুস সাখরায় স্থাপন করা কোষচিহ্ন ভেঙ্গে ফেলা হয়, গির্জায় রূপান্তর করা মসজিদগুলোতে আবারও আজান ধ্বনিত হয়, মিম্বরগুলো সুন্দর জায়নামাজে সুসজ্জিত হয়। এভাবেই মুসলমানরা ফিরে পায় ইসলামের দ্বিতীয় কিবলা আল আকসা। পুরো নাম আবু নাসির সালাহউদ্দিন ইউসুফ ইবনে আইয়ুব। ইসলামের ইতিহাসে যিনি সালাহউদ্দিন আইয়ুবি নামে প্রসিদ্ধ, মিশর ও সিরিয়ার প্রথম সুলতান ও আইয়ুবীয় রাজবংশের প্রতিষ্ঠাতা। অমুসলিমদের মাঝে তিনি সালাদিন বলে পরিচিত। শামে ইউরোপীয় ক্রুসেডারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন তিনি। তার সাম্রাজ্যে মিশর, সিরিয়া, মেসোপটেমিয়া, হেজাজ, ইয়েমেন ও উত্তর আফ্রিকার অন্যান্য অংশ অন্তর্ভুক্ত ছিল। সালাহউদ্দিন ইউসুফ ইবনে আইয়ুবি 1137 সালে ইরাকের তিকরি নগরীতে জন্মগ্রহণ করেন। 1187 সালের 4 এপ্রিল সংঘটিত হিত্তিনের যুদ্ধের মাধ্যমে তিনি সমগ্র বিশ্বে পরিচিতি লাভ করেন। 1193 সালের 4 মার্চ তিনি ইরাকের দামেস্ক শহরে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সময় তার ব্যক্তিগত সম্পদের মধ্যে 1 টুকরো স্বর্ণ ও 40 টুকরো রূপা ছিল। তিনি তার অধিকাংশ সম্পদ গরিব প্রজাদের দান করে যান। দামেস্কের উমাইয়া মসজিদের বাইরে তাকে দাফন করা হয়।